এটা হচ্ছে শিলংয়ের যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট বৃষ্টি হয়ে গেছে আগে, সেই পানিগুলো ঝরে পড়তেছে। এটা এক ধরনের ঝর্ণা, বাট এটা বৃষ্টির পানি যেটা থাকে সেটা যতক্ষণ জমে থাকে সেগুলো পড়ে যাওয়া পর্যন্ত এটা থাকে। এরকম অসংখ্য রাস্তার দুপাশে আছে, এগুলো বেশ মোটামুটি উঁচু থেকে পড়ছে, স্টেপ বাই স্টেপিং পানিগুলো পড়ে যাচ্ছে নিচের দিকে, এবং শব্দ হয়তো ঝর্ণার আপনারা শুনতে পাচ্ছেন কি না, হয়তো পাচ্ছেন। তো এই ঝর্ণা মতো ঝর্ণা আরও এখানে আছে, যেরকম আপনি যদি এই পাশে আসেন দেখতে পাবেন। এখানেও একটা ছোট ঝর্ণা, মানে যেটা পড়তেছে এটা আপনি দেখতে পাচ্ছেন। এরকম রাস্তা পাশে শিলং যাওয়ার পথে আপনি পাবেন, এরকম অসংখ্য ঝর্ণা পানি পড়ে যাচ্ছে। এগুলো অত্যন্ত ছোট ধরনের, বাট এরকম অনেকগুলো আছে, বৃষ্টির পানিগুলো পড়ছে সেগুলো দেখা যাচ্ছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানকার রাস্তাটা দেখেন, এবং পাহাড়ের পাশ দিয়ে খুব সুন্দর চমৎকার রাস্তা, এবং রাস্তা সম্প্রতি পিচ ঢালা এবং কার্পেটিং করা হয়েছে, যেগুলো অত্যন্ত ভালো হয়েছে। এখানে একটা ট্যাক্সি দেখছেন, যে ট্যাক্সিতে করে আমরা এসেছি, এই ট্যাক্সিতে আমরা যে কদিন থাকবো এই ট্যাক্সিতে করে আমরা ঘুরে বেড়াবো। এই ট্যাক্সিটা একজন দক্ষ চালক আছেন, যেনার নাম রতন পাল, উনি মূলত বাংলাদেশের, বাট এখানেই উনি দীর্ঘদিন থেকে বসবাস করছেন সপরিবারে। এখানে দেখা যাচ্ছে আমার বাচ্চা স্ত্রীদেরকে, তারপরে এই পাহাড় এবং এই রাস্তা আঁকাবাঁকা হয়ে চলে গেছে। আমরা এখন আরও সামনের দিকে যাচ্ছি, সেখানে আমরা আরও অন্যান্য জিনিস যেগুলো দেখব সেগুলো আশা করি আপনাদের দেখাবো। তবে সব কিছুর শুরু এবং শেষের একটাই কথা, এটা মেঘালয়, এটা মেঘের বাসা, মেঘের রাজ্য। এই বৃষ্টি, এই মেঘ, এই আছে এই নাই, সারাক্ষণ এরকমই মেঘের খেলা চলতে থাকে। তাহলে আমরা আবার বলি, বাংলালিংক বাংলার পথে, ধন্যবাদ।